জয়রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পূরণ ভক্তগণ আজ আমি স্বরগোস্বামীর অন্যতম গোস্বামী রূপ গোস্বামী পাদের দিব্য জীবনী আস্বাদন করব আপনারা মন দিয়ে শ্রবণ করুন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয়তম জন স্বরগোস্বামীর অন্যতম শ্রীরূপ গোস্বামী মহাপ্রভু শ্রীরূপ ও সনাতনের দ্বারা পৃথিবী তলে সিয় সবিষ্ট শিক্ষা ও সিদ্ধান্ত প্রচার করেছেন ভক্তগণ এই দুইজনকে সেনাপতি বলেছেন শ্রীরূপ শ্রীরূপগোস্বামীর বংশপরিচয়ে শ্রীলজীব গোস্বামী লঘু বৈষ্ণব বৈষ্ণবতোষণীতে লিখেছেন উদ্ধচারুপ্রমাশ্রিতবতী যশামৃত্রাবিণী জিহবা কল্পলতা মধুকরী ভূয়ো নরী নৃত্যতে রেজে রাজসভাসভাজিত পদকর্ণাটভূমিপতি শ্রী সর্বজ্ঞ জগদ্গুরুর ভুবি ভরদ্বাজান্নয় গ্রামণী অর্থাৎ শ্রী সর্বজ্ঞ জগদ্গুরু নামে কর্ণার দেশাধিপতি পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত নৃপতি রূপে বিরাজিত ছিলেন তাঁর উৎকৃষ্ট শব্দবিন্যাসময়ী অমৃত নিঃসন্দিনী ও বেদত্রয় রূপকল্পলতায় মধু তুল্লা জিহবা নিরন্তর নৃত্য করত তার পাদপদ্ম যুগল রাজমণ্ডলী কর্তৃক পূজিত হতো এবং তিনি ভরদ্বাস গোত্রের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এই কর্ণাঢ ভূপতি জগদ্গুরু শ্রী সর্বজ্ঞের অভ্যুদয়কালে দ্বাদশ শতাব্দীতে শ্রী সর্বজ্ঞের আত্মসম পুত্র শ্রী অনিরুদ্ধদেব শ্রী অনিরুদ্ধের দুই পুত্র শ্রী রূপেশ্বর ও হরিহর রূপেশ্বর ছিলেন শাস্ত্রে বিচক্ষণ হরিহর ছিলেন অস্ত্রে বিচক্ষণ পিতার অন্তর্ধানের পর রূপেশ্বর ছোট ভাই হরিহর দ্বারা রাজ্য থেকে বিতাড়িত হন তৎকালে তিনি আটটি অশ্বসহ পৌলস্ত দেশে আগমন করেন এবং পৌলস্তের রাজা শ্রী শিখরেশ্বরের সঙ্গে তার ভাব হয় রূপেশ্বরের পরম সুন্দর এক পুত্র জন্মগ্রহণ করেন ওই পুত্রের নাম শ্রী পদ্মনাভ দেব শ্রী পদ্মনাভ গঙ্গাতটে বাস অভিপ্রায়ে নৈহাটি নামক গ্রামে এলেন এবং সেখানে সাধ্যীপত্নী সহ সুখে বাস করতে লাগলেন তিনি শ্রী শ্রী জগন্নাথ শ্রীমূর্তি পূজা করতেন শ্রীপদ্মনাভ দেবের আঠারোটি কন্যা ও পাঁচটি পুত্র হয় পুরুষোত্তম জগন্নাথ নারায়ণ মুরারি মুকুন্দ পাঁচটি পুত্রের নাম শ্রী দেবের পুত্র শ্রী কুমার দেব ইনি পরম সদাচারী ও বিপ্রকুলের রত্ন সদৃশ ছিলেন এবং নিরন্তর যাগযজ্ঞাদি পরায়ণ ছিলেন পরবর্তীকালে স্বজনগণের দ্বারা তিনি পীড়িত হয়ে নৈহাটি পরিত্যাগপূর্বক বঙ্গদেশে বাখোলা চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ গ্রামে এসে বসবাস করতে লাগলেন সেখানে সজ্জনগণ কর্তৃক তিনি পরম আদৃত হলেন কুমারদেব যশোরে ফতেয়াবাদ নামক গ্রামেও একখানি বসতবাটি করেছিলেন শ্রীকুমারদেবের কুমার দেবের অনেকগুলি সন্তান ছিল তার মধ্যে তিনটি পুত্র ছিলেন পরম বৈষ্ণব কুমার দেবের হইল অনেক সন্তান তাহার মধ্যে তিন পুত্র বৈষ্ণবের প্রাণ সনাতন রূপ শ্রীবল্লভ এই ত্রয় স্বগত্র অর্ণত্র যে অর্চিত অতিশয় ভক্তিরত্নর প্রথম অধ্যায়ের পাঁচশো সাতষট্টি পাঁচশো আট পয়ার তাহলে এতক্ষণ রূপ গোস্বামী সনাতন গোস্বামী এনাদের যে পূর্বপুরুষ বৃত্তান্ত তা আলোচিত হল এবং ভক্তিরত্না করে বলা আছে নরোত্তম চক্রবর্তী বলছেন যে শ্রী কুমার দেবের অনেকগুলো সন্তান ছিলেন নরহরি চক্রবর্তী মাফ করবেন শ্রী কুমার দেবের অনেকগুলি সন্তান ছিলেন তার মধ্যে তিনটি পুত্র ছিলেন পরম বৈষ্ণব কুমার দেবের হইলো অনেক সন্তান তার মধ্যে তিন পুত্র বৈষ্ণবের প্রাণ কজন সন্তান ছিল আঠেরো পাঁচ সন্তান ছিল পুত্র আর আঠেরো জন কন্যা তাহলে আঠেরো পাঁচে তেইশ সন্তান তার মধ্যে পাঁচ পুত্র এই পাঁচ পুত্রের মধ্যে কুমার দেবের হইল অনেক সন্তান তার মধ্যে তিন পুত্র বৈষ্ণবের প্রাণ সনাতন রূপ শ্রীবল্লভ এই ত্রয় সগত্র অন্যত্র যে অর্চিত অতিশয় শ্রীরূপ গোস্বামীর বড় ভাই হলেন শ্রী সনাতন গোস্বামী এবং ছোট ভাই হলেন শ্রীবল্লভ বা অনুপম এই এই শ্রী অনুপমের পুত্র হলেন শ্রী জীব গোস্বামী পাত তাহলে জীব গোস্বামী পাত রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর ভাইপো হচ্ছে শ্রীল কবিকর্ণপুর গৌরগণদ্দেশ দীপিকাতে ব্রজলীলায় শ্রী শ্রীরূপ গোস্বামী শ্রীরূপমঞ্জরী ছিলেন বলেছেন শ্রী রূপমঞ্জুরি খ্যাতা জাসিদ বৃন্দাবনে পুরা রূপাক্ষ গোস্বামী ভূত্তা প্রকটতা মিয়াত যিনি পূর্বে ব্রজলীলায় শ্রীরূপমঞ্জরী নামে খ্যাতা ছিলেন তিনিই অধুনা শ্রীরূপ গোস্বামী নামে প্রকটিত হয়েছেন শ্রীরূপ সনাতন ছিলেন এক প্রাণ তার একসঙ্গে তারা একসঙ্গে অধ্যয়ন করেছিলেন শ্রী সনাতন গোস্বামী দশম টিপ্পনির বন্দনাতে যাদের নিকট বেদান্ত আদি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তাদের বন্দনা করেছেন ভট্টাচার্যং সার্বভৌম গুরুং বন্দে বিদ্যাভূষণ গৌরদেশে বিভূষণ বন্দে শ্রী পরমানন্দ ভট্টাচার্য রসপ্রিং রামভদ্রং তথা বাণী চোপদেশকম আমি অধ্যাপক সার্বভৌম ভট্টাচার্য গৌর্দেশ বিভূষণ বিদ্যাভূষণ বিদ্যাবাচস্পতি রসপ্রিয় পরমানন্দ ভট্টাচার্য রাম রামভদ্রাদিকে বন্দনা করি এনাদের কাছে উপনিষদ অর্থাৎ বেদান্তের পাঠ নিয়েছিলেন এই শ্লোকে শ্রীরূপ গোস্বামী যাদের নিকট বেদান্তাদি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন তাদের নাম পাওয়া যায় শ্রীরূপ সনাতন অল্প বয়সে নিখিল বেদশাস্ত্র অধ্যয়নাদি করে পরম বিদ্যান হয়েছিলেন তারা কিভাবে তৎকালে গৌড়েশ্বর হুসেন শাহ বাদশাহের মন্ত্রিত্ব লাভ করেন তার সম্বন্ধে কিছু প্রবাদ পাওয়া যায় যে বাদশাহের যে গুরু মৌলবী ছিলেন তিনি বেশ সাধক পুরুষ ছিলেন ভূত ভবিষ্যতের কথা আদি বলতে পারতেন কোনো সময় বাদশাহ তার কাছে অভ্যুদয়ের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন তোমার এ মহানগরীতে পরম বিদ্যান সর্বসদ গুণসম্পন্ন দুইটি ব্রাহ্মণ সন্তান বাস করছেন তাদের নাম রূপ ও সনাতন তাদের মন্ত্রীপদ দিলে তোমার বহু বৈভব রাজ্যাদি সম্পদ লাভ হবে বাদশাহ গুরুর কথানুসারে শ্রীরূপ সনাতনকে মন্ত্রীপদ দান করেন শ্রীরূপ গোস্বামীর জন্ম খ্রিস্টাব্দ চৌদ্দোশো তিরানব্বই শকাব্দ চোদ্দশো পনেরো তিনি রাজধানী গৌড়ের নিকটে সাকুরমা নামক এক পল্লীতে মাতুল গৃহে থেকে পড়াশোনা করেন গৌড়ের বাদশাহ হুসেন শাহ জোরপূর্বক শ্রীরূপ সনাতনকে এনে রাজমন্ত্রিত্ব পদ দেন তারা অনিচ্ছুক হলেও যবনরাজের ভয় রাজকার্য করতে লাগলেন কেন জোরপূর্বক না বাদশাহের যিনি গুরু মৌলবী ছিলেন তিনি বেশ ছিলেন তিনি বলেছিলেন ভবিষ্যৎ বক্তা হিসাবে বলেছিলেন যে তোমার মহানগরীতে দুজন পরম বিদ্যান ব্রাহ্মণ আছে তার নাম রূপ সনাতন তাদেরকে তুমি যদি মন্ত্রীপদ দাও তোমার বৈভব বৃদ্ধি পাবে তাই জন্য জোর করে গৌরের বাদশাহ হুসেন সাহা জোরপূর্বক পূর্বক শ্রীরূপ সনাতনকে এনে রাজমন্ত্রিত্ব প্রদান করেন তারা অনিচ্ছুক হলেও জবনরাজের ভয়ে রাজকার্য করতে লাগলেন বাদশাহ তাদেরকে প্রচুর অর্থ সম্পত্তি দান করেন শ্রীরূপ সনাতন তখন থেকে গৌড় রাজধানী রামকেলিতে বসবাস করতে লাগলেন তখন গৌড়ের রাজধানী ছিল রামকেলি দেশ বিদেশ থেকে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতগণ তাদের গৃহে আগমন ও বিবিধ শাস্ত্র চর্চা চর্চা আদি হতো কর্ণাটক থেকে ব্রাহ্মণগণ এলে বহু যত্নপূর্বক তাদের বাসস্থান প্রদান করতেন গঙ্গার তটে তাদের বসত স্থাপিত হওয়ায় এখনই গ্রাম ভট্টবাটি নামে খ্যাত যে সময় শ্রীরূপ ও সনাতন রামকেলিতে বাদশাহের মন্ত্রীর কার্য করছিলেন ঠিক সেই সময় নবদ্বীপে শ্রী গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে মহাসংকীর্তন বিলাস ও উদ্ধার লীলা করছিলেন শ্রীরূপ ও সনাতন নিয়ত মহাপ্রভু শ্রী গৌর সুন্দরের সেই মহাবদান্নতার ও কৃপলতার কৃপালুতার কথা শুনছিলেন নিত্যারাধ্যদেব শ্রী গৌর সুন্দরের দর্শনের জন্য তাদের হৃদয়ে পরম উৎকণ্ঠা জেগেছিল শ্রীরূপ গোস্বামী কোনো সময় শ্রী গৌর সুন্দরের কাছে প্রার্থনা করেছিলেন তার শ্রীচরণ দর্শনের জন্য শ্রীরূপের সেই পত্রের উত্তরে মহাপ্রভু জানিয়েছিলেন পরপুরুষ অনুরক্তা নমনী যেমন বাহ্যস্বামীর সেবায় অনুরক্ততা দেখায় সেইরূপ তোমরা চিত্ত শ্রীকৃষ্ণ পদে রেখে বাহ্যকার রাজকার্যে অনুরাগ দেখাও অনেক বড়ো শিক্ষা শুধুমাত্র যে রঘুনাথ দাস গোস্বামীকেই বলেননি যে রস রস রঘুনাথ হই ক্রমে ক্রমে পায় জীব মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথা যথ বিষয় ভুঞ্জ অাসক্ত হইয়া তা নয় মহাপ্রভু রূপ গোস্বামীকেও একই কথা বলেছিলেন যে কি বলেছিলেন যেমন পরপুরুষ অনুরক্তা রমণী যেমন বাজ্যস্বামীর সেবায় অনুরক্ততা দেখায় সেই রকম তোমরা অর্থাৎ রূপ অসনাতন দুজনকেই বলছে যে তোমরা কাজ করে যাও অভিনয় করো কিন্তু মন শ্রীকৃষ্ণ পদে রাখো মন শ্রীকৃষ্ণ পদে রাখো তখন মন শ্রীকৃষ্ণ পদে রাখলেই অচিরাজ শ্রীকৃষ্ণ তোমাদের প্রতি কৃপা করবেন উনি বলেননি যে কার্য ছেড়ে চলে এসো উনি বলেছেন অভিনয় করো অনুরাগ দেখাও সেই অনুরাগটা মন থেকে নয় অভিনয় অভিনয় সংসারে থেকে বিষয় ভোগ করার অভিনয় এতে বিষয় লোকেরা ভাববে যে ও বাবা ও যা আমিও তা সেও বিষয় ভোগ করছে আমিও বিষয় ভোগ করছি কিন্তু তা নয় এ অভিনয় করছে সবাইকে দেখাচ্ছে যে আমি সংসারের মধ্যে আছি সব কিছু ভোগ করছি কিন্তু তার মন কিন্তু শ্রীকৃষ্ণে তাকেই ভগবান কৃপা করবেন গোস্বামী তৎকালে শ্রী নগরে যেতে পারেননি তথাপি তিনি নবদ্বীপ নিবাসী জনগণের প্রতি অতিশয় প্রীত প্রীতি দেখাতেন এ সম্বন্ধে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তিরথ না করে সুন্দর বর্ণনা করেছেন নবদ্বীপ হইতে আইসে বিপ্রগণ যত কহিতে না পারি তা সবারে ভক্তি ভক্তিরথ না কর প্রথম অধ্যায়ের পাঁচশো সাতানব্বইতম পয়েন্ট শ্রী রামকেলিতে গ্রামে শ্রীরূপ সনাতন কীরূপ ঐশ্বর্য সমন্বিত ছিলেন তা ভক্তিরত্না করে বর্ণনা করা হয়েছে গৌরে রামকেলি গ্রামে করিলেন বাস ঐশ্বর্যের সীমা অতি অদ্ভুত বিলাস ইন্দ্র সনাতন রূপের সভাতে আইসে শাস্ত্রজ্ঞগণ নানা দেশ হইতে গায়ক বাদক নর্তক আদি কবিগণ সর্বদেশী সকলে নিযুক্ত সর্বক্ষম নিরন্তর করেন অনেক অর্থব্যয় কোনরূপে কারো অসম্মান নাহি হয় সদা সর্বশাস্ত্রে চর্চা করে দুইজন অনাশে করে দোহে খণ্ডন স্থাপন বাড়ির নিকট অতি নিবৃত স্থানেতে কদম্ব কানন রাধাক শ্যাম কুণ্ডতাতে বৃন্দাবন লীলা তথা করে চিন্তন না ধরে ধৈরয় নেত্রে ধারা অনুক্ষম শ্রীবিগ্রহ মদন মোহন সেবায় রত সদা খে দুক্তি তাহা কহিব কত শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বিহরে নদিয়া সদা উৎকণ্ঠিত তার দর্শন লাগিয়া ভক্তিরত্নাকর প্রথম অধ্যায়ের পাঁচশো পঁচাশি থেকে ছশো দতম পয়ার অতএব শ্রী গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণ করলেন এবং নদিয়া ছেড়ে চললেন শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে এই কথা শুনে শ্রীরূপ পরম ব্যাকুল হয়ে উঠলেন জীবনে আর শ্রী গৌর রাতুল শ্রীচরম যুগল দর্শন হবে না বলে প্রাণটি বিদীর্ণ হতে লাগল অন্তরে অন্তরে অন্তর্যামী শ্রী গৌরহরি অভয় পদে দারুণ বেদনার কথা নিবেদন করতে লাগলেন ভক্তবৎসল প্রভু ভক্তের আহ্বানে স্থিত থাকতে পারলেন না ভক্তকে দেখা দিতেই হবে ভেবে কিছুদিন শ্রী গৌর সুন্দর পুরীধামে থেকে পুন গৌর দেশ অভিমুখে যাত্রা করলেন ভক্তের ভগবান ভক্তের আকর্ষণে ভগবান চঞ্চল হয়ে ওঠেন গৌর দেশে শ্রী গৌর সুন্দর বিদ্যানগরে সার্বভৌম পণ্ডিতের ভ্রাতা বিদ্যাবাচস্পতির বাচস্পতির ভবনে শুভ বিজয় করলেন তখন ভক্তগণের যেন হৃদয়ের অপরিত মহাধনের পুনঃপ্রাপ্তি ঘটল সবাই মুজ্জমান হয়ে গেছিল গৌরের বিরহে তারা আবার চাঙ্গা হয়ে উঠল আনন্দের আর শেষ থাকল না মহাপ্রভু কয়েকদিন বিদ্যানগরে অবস্থানের পর কুলিয়া কুলিয়ানগরে শুভ বিজয় করলেন কুলিয়া গ্রামেতে প্রভুর শুনিয়া আগমন কোটি কোটি লোক আসি কইল দর্শন কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ গোপাল বিপ্রের ক্ষমাইল শ্রীবাস অপরাধ এক এক জায়গায় গিয়ে মহাপ্রভু এক একজনকে রক্ষা করছেন উদ্ধার করছেন কুলিয়া গ্রামে এলেন সেখানে কোটি কোটি মানে অসংখ্য লোক এলো সেখানে তাকে দর্শন করতে কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ দেবানন্দকে সেখানে উদ্ধার করলেন এবং গোপাল বিপ্রকে যিনি শ্রীবাস শ্রীবাস ঠাকুরের কাছে অপরাধ করেছিলেন তাকে ক্ষমা করলেন পাষণ্ডী নিন্দুক আসি পড়িলা চরণে অপরাধ ক্ষমিতারে দিল প্রেমে। পাশ্ডী নিন্দুক তার চরণে পড়ল এবং তিনি অপরাধ ক্ষমা করলেন এবং কৃষ্ণ প্রেম দান করলেন চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় প্রথম অধ্যায়ের একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো চুয়ান্নতম তম মহাপ্রভু নগরে কয়েকদিন থেকে বহু পাপিতাপি জীবের উদ্ধার করে প্রেম দান করলেন এবং সেখান থেকে সে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন সঙ্গে সহস্র সহস্র লোক চলতে লাগলেন অকস্মাত ভক্তবৎসল প্রভুর মনে কি ভাবের উদয় হল তিনি গৌর রাজধানী রামকেলি গ্রামের অভিমুখে চলতে লাগলেন ওই যে আছে রূপসনাতন ওই যে ওইছে চলি আইলা প্রভু রামকেলি গ্রামে চৈতন্য চরিতামৃতকার বলছেন কৃষ্ণদাস কবি রাজগোস্বামী লিখছেন ওই ওই চলি আইলা প্রভু রামকেলি গ্রামে গৌরের নিকট গ্রাম অতি অনুপাম তাহার নৃত্য করে প্রভু প্রেমে অচেতন কোটি কোটি লোক আই সে দেখিতে চরম চৈতন্য চরিতামৃত মদ্যলীলায় প্রথম অধ্যায়ের একশো ছেষট্টি থেকে একশো সাতষট্টিতম তম পয়ের গৌরাধক্ষ বাদশাহ মহাপ্রভুর অপূর্ব প্রভাব শ্রবণ করে বিস্মিত হয়ে কর্মচারীগণের প্রতি বলতে লাগলেন বিনা দানে এর পিছে এত লোক চলেন তিনি নিশ্চয় ঈশ্বর জানতে হবে দেখুন গৌরাধ্যক্ষ বাদশাহ তিনিও গৌড়কে বুঝতে পেরেছিলেন যে বিনা দানে এর পেছনে এত লোক চলে তিনি নিশ্চয়ই ঈশ্বর জানতে হবে অতএব তাকে যদি কেহ কোনো প্রকার হিংসাদি করে তবে তার উচিত শাস্তি তার উচিত শাস্তি প্রদান করা হবে সেই মহাপুরুষ ইচ্ছা মতো ভ্রমণ করুন শ্রীরূপের বাদশাহ দত্ত নাম হল দবির খাস শ্রীরূপের বাদশাহ কি নাম দিয়েছিলেন দবির খাস বাদশাহ পরিশেষে মহাপ্রভুর সম্বন্ধে দবির খাসে খাসকে জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন যে তোমার রাজ্য দিল যে তোমার গোসাইয়া তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিলা আসিয়া তোমার মঙ্গল বাঞ্চে সিদ্ধি হয় ইহার আশীর্বাদে তোমার সর্বত্রই জয় চৈতন্য চরিতা আমৃত মধ্যলীলায় প্রথম অধ্যায়ের একশো ছিয়াত্তর থেকে একশো সাতাত্তরতম পয়ার রাজা তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো তুমি নরাধিপ বিষ্ণু অংশ তুল্য রাজা হচ্ছে বিষ্ণু অংশ তুল্য। তোমার মনে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে যে জ্ঞান হয় তাই প্রমাণ বললেন আমার মনে হয় শ্রীচৈতন্য সাক্ষাৎ ঈশ্বর এতে সংশয় নেই বাদশাহ এ কথা বলে দরবার গৃহত্যাগপূর্বক অন্তঃপুরে প্রবেশ করলেন শ্রীরূপ অর্থাৎ দবির খাস নিজ গৃহে ফিরে এলেন শ্রীরূপ ও সনাতন দেখলেন বিধাতা যেন অকস্মাৎ সদয় হয়ে অসাধনে গৌর মনে মিলিয়ে দিয়েছেন মহাপ্রভু গঙ্গা তটে এক বকুল বৃক্ষের মূলে অবস্থান করলেন মহা গমনে তা বিরাম লাভ করল ভক্তগণ মহাপ্রভুর চারদিকে অবস্থান করছেন এমন সময় সেই প্রাণের দেবতা শ্রী গৌর সুন্দরের অভয় পাদপদ্ম যুগল দর্শন বাসনায় ছদ্মবেশে সামান্যমাত্র বস্ত্র পরিধান করে শ্রী সনাতন দুই গুচ্ছ তৃণমুখে ধরে প্রেম পুলকিত প্রেমাস্ত্র স্মরণ নেত্রে ষাষ্টাঙ্গ দণ্ডবধ হয়ে পড়লেন নিত্যানন্দের শ্রীচরণ যুগল যুগল মূলে শিক্ষা গ্রহণ করুন ভক্তগণ নিত্যানন্দের শ্রীচরণ যুগলে ষাষ্টাঙ্গ হয়ে পড়লেন শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নিকট দুই ভাইয়ের কথা নিবেদন করে দুই ভাইকে শ্রী গৌর সুন্দরের শ্রীচরণে সমর্পণ করলেন নিত্যানন্দ গৌর চন্দ প্রাণ মোর যুগল কিশোর আগে নিতাই নিতাই বিনে ভাই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ নি নিত নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর পাওয়া অসম্ভব তাই তো আমাদের পূজ্যপাদ নামাচার্য বাবাজি মহারাজ কীর্তনের আখরে বলেছিলেন বশীকরণ মন্ত শ্রী শ্রী নিত্যানন্দ রামড়ে এখানে কি সুন্দর শিক্ষা আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ নিত্যানন্দকে বাদ দিয়ে গৌরাঙ্গের কাছে যাওয়াই যায় না যেমন আমরা হনুমানজির কথা পড়ি যখন হনুমান চালিশ হয় তখন গোস্বামী তুলসীদাস লিখছেন রাম দুয়ারে তুমরা খোব বা না আজ্ঞা বিনু আজ্ঞা রামের দুয়ারে তুম খোব আরে না তোন আজ্ঞা বিনুপারে রামের কাছে যেতে গেলে তোমার পারমিশন ছাড়া যাওয়া সম্ভব নয় সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে রাধারানী আশ্রয় তত্ত্ব সেরকমভাবে গৌড় লীলায় নিতাই হচ্ছে আশ্রয় তত্ত্ব রূপ সনাতন তা জানতেন কৃপায় তাই নিত্যানন্দের চরণে আগে ষাষ্টাঙ্গে প্রণাম করলেন নিত্যানন্দ গৌরের কাছে দিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নিকট দুই ভাইয়ের কথা নিবেদন করে দুই ভাইকে শ্রী গৌর সুন্দরে সমর্পণ করলেন এই হচ্ছে ভজনের রীতি দুই ভাই মহাপ্রভুর শ্রীপাদপদ্ম তলে পড়ে অতি দৈন ভরে স্তুতিপূর্বক রোদন করতে লাগলেন তখন গৌর তাদের ভূমি হতে উঠালেন মহাপ্রভু কহে শুনো দবির খাস তুমি দুই ভাই মোর পুরাতন দাস আজি হইতে দুহার নাম রূপ সনাতন দৈন ছাড়ো তোমার দৈনে ফাটে মোর মন দৈনপত্রী লিখি মোরে পাঠাইলে বারবার সেই পত্রীর দ্বারা জানি তোমার ব্যবহার তোমার হৃদয় আমি জানি পত্রীর দ্বারে তোমা শিখাইতে শ্লোক পাঠাইল বারে বারে গৌর নিকটে আসিতে নাহি মোর প্রয়োজন তোমা দুহা দেখিতে মোর ইহা আগমন এই মোর মনের কথা কেহ নাহি জানে সবে বলে কেনে আইলা রামকেলি গ্রামে ভালো হইল দুই ভাই আইলা মোর স্থানে ঘরে যাহ ভয় কিছু না করিও মনে জন্মে জন্মে তুমি দুই আমার কিঙ্কর অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার চৈতন্য চরিতা মধ্য মধ্যলীলায় প্রথম অধ্যায়ের দুশো সাত থেকে দুশো পনেরতম পয়ার এই যে এত কৃপা রূপ সনাতন পেয়ে গেল কার দয়ায় রূপ সনাতন জানতেন যে আমি যদি নিত্যানন্দের ষাষ্টাঙ্গই নিত্যানন্দের স্মরণ নিই তাহলে আমি নিত্যানন্দ কৃপা করে গৌড়কে পাইয়ে দেবেন তাই তো নরোত্তম ঠাকুর কি সুন্দর লিখছেন নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জুড়ায় হেন নিতাই বিনেভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরো নিতাই পায় সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে বিদ্যা কুলে কি করিবে তার অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাসরিয়া অসত্যেরে সত্য করিমানি নিতাই করুণা হবে ব্রজে রাধাকৃষ্ণ পাবে ধর নিতাই চরণ দুখানি নিতাই চরণ সত্য তো তাঁহার সেবক নিত্য নিতাই পদ সদা করো আশ নরোত্তম বড় দুঃখী নিতাই মরে কর সুখী রাখরাঙ্গা চরণের পাশ এই হচ্ছে একদম পরিষ্কার যে যদি গৌড় পেতে চাও যদি নিত্যলীলায় প্রবেশ করতে চাও তাহলে আমার প্রাণ নিতায় আশ্রয় নাও প্রায় দৃঢ় করি ধর নিতাই চরণ নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাই পদ পদ সদা করবাস মহাপ্রভু দবির খাস শ্রীরূপ ও সাকর মল্লিক অর্থাৎ সনাতন বিবিধ উপদেশ ও প্রবোধ দিয়ে বিদায় করলেন তারা যাবার সময় বারবার মহাপ্রভুর শ্রীচরণ যুগল শিরে ধারণ ও প্রার্থনা করতে সমস্ত গৌর ভক্ত অদ্বৈত আচার্য শ্রী হরিদাস শ্রী গদাধর প্রভৃতির আশীর্বাদ গ্রহণ করে বিদায় নিলেন সকলে হরিধ্বনি পূর্বক পড়লেন তোমাদের কোনো ভয় নাই মহাপ্রভুর কৃপা হয়েছে অতএব ভক্তগণ সহ শ্রী গৌর হরিকানাইয়ের নাটশালা অভিমুখে যাত্রা করলেন ভক্তগণ শ্রীরূপ গোস্বামীর দিব্য জীবনী আজ এটুকুই আজ এটুকু বলেই আমি আমার বাণীকে শান্ত করছি আমি পরের দিন শ্রীরূপ গোস্বামীর লীলা এগিয়ে নিয়ে যাব তার দিব্য জীবনীকে এগিয়ে নিয়ে যাব যাবার আগে এটাই বলি যে গৌরাঙ্গের দুটি পথ যার ধন সম্পদ সে জানে ভকতি রস রসসার গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশীলা নির্ম হৃদয় নির্মল ভেলতার যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তারে মুই যাই বলিহারি গৌরাঙ্গ গুণেতে ঝুড়ে নিত্যলীলা তারে স্পুরে সেজন ভকতি অধিকারী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্যসিদ্ধ মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস শ্রী গৌর মণ্ডলভূমি যে বা জানে চিন্তামণি তার হয় বাস গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ আমাদের ভজন রাজত্বে এগোতে গেলে তার একটা পরিষ্কার চিত্র আমাদের ঠাকুর মহাশয় নরোত্তম ঠাকুর আমাদের দিয়ে গেছেন আমরা যদি তা মেনে চলি আমাদের ভজন সিদ্ধ হয়ে যাবে কি বলেছেন ঠাকুর উনি বলেছেন ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাসই মোর বৈষ্ণবের পদধুলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আশ্বাদনে শ্রী ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্চিষ্ট তাহে মোর মননিষ্ট বৈষ্ণবের নামেতে উল্লাস বৃন্দাবনে চবু তারা তাহে মোর মন ঘেরা দিন নরোত্তম দাস ভক্তগণ আজ এটুকুই এই যিনি এই কথা শ্রবণ বারবার করবেন নরোত্তম ঠাকুরের স্বনিষ্ঠা প্রার্থনার মধ্যে স্বনিষ্ঠা মনঃশিক্ষা এসব পাঠ করলে এবং ভক্ত কথা পাঠ করতে করতে কৃপা আসবে কৃপা আসবে ভজনের শক্তি লাভ হবে এনাদের কৃপা ছাড়া ভজন সিদ্ধ হবে না যে যতই চেষ্টা করুক না কেন ভক্ত কৃপা চাই ভক্ত পদধূলি ভক্ত পদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল এই তিন মহাবল হইতে কৃষ্ণ প্রাপ্তি হয় আমার গৌরাঙ্গ প্রাপ্তি হয় আজ এটুকুই আপনারা সব ভালো থাকবেন আমি পরের দিন শ্রীরূপ গোস্বামীর দিব্য জীবনী নিয়ে আলোচনা বিষদে করব। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় সখী মা জয় আমার সদ্গুরুদেব জয় নিতাই গৌর হরিবোল জয় বন্ধু সুন্দর